বাবা মা মন্দিরে যাচ্ছ তো, তুই যাবি না? না, ওসব ভাল লাগে না। লাঞ্চে? না, এখানকার হোটেলগুলো জাস্ট পোষায় না, আর খিদেও পায়নি। দেখি পেলে কিছু একটা খেয়ে নেবো। ওই মন্দিরের ওখানে কিন্তু কিছু ভালো হোটেলস ছিল, তুই জানিস? দাদা খিদে পাচ্ছে না, পেলে খেয়ে নেবো। ছাড় তাহলে। কি ছবি তুললি? কিছু না, নর্মাল বিচ পিকস। আর এমনিতেও দীঘাতে তোলার মতো তো নতুন কিছু নেই। অ্যাটলিস্ট আমাদের কাছে তো নতুন কিছু নেই। এক্স্যাক্টলি। কতবার হলো এই নিয়ে? 8 বার না? হ্যাঁ অলমোস্ট। মানে এত জায়গা থাকতে বাবা কেন যে খালি এখানে আসে আমার কোনো আইডিয়া নেই। তা ওই লাস্ট 2 বার তো তুই আসিসনি, মানে ওই স্কুলে পড়তে পড়তে 5 বার, আর আবার এখন। বিশ্বাস করো, এই বোরিং জায়গাতে আসার থেকে না আমি দিল্লিতে অনেক বেটার আছি। আচ্ছা তোর মনে আছে ওই একদম ছোটবেলায় মেবি দীঘাতে আমাদের 2ndবারের আসার টাইম তোর পায়ে কাঁকড়া কামড়েছিল, সে কি কান্না তোর! ও ইয়া ফাক, সরি সরি। দীঘাটা বড্ড নোংরা হয়ে গেছে। এক্স্যাক্টলি, বাবা কি পায় এখানে এসে? এর থেকে অনেক বেটার বেটার জায়গা আছে। আমিও সেটাই ভাবতাম, কিন্তু বাবার ব্যাপারটা আলাদা। আলাদা? এখানে আবার কি ব্যাপার আছে দাদা? মানে 8 বছর ধরে এখানে আসছি আমরা। না মানে সেটা না, যখন আমরা ছোট ছিলাম বাবা তো মাত্র 2 দিনের ছুটি পেত, তখন অ্যাফোর্ডেবল ট্যুর বলতেই দীঘাটাই ছিল। বাবা আসলে জানিস তো ঘুরতে আসতো না, বাবা দেখতে আসতো। এই তোর আর আমার এই সমুদ্রের ধারে ছুটে বেড়ানো, লাফালাফি করা, তারপর তোর ওই ছোট্ট ছোট্ট পা যখন বালিতে ছাপ রাখত, বাবা সেটা দেখে খুব খুশি হতো। বাবা তো জুলাইতেও এসেছিল এখানে, আর এটা তো সাডেন। অ্যাটলিস্ট 4 বছর পর তুই একটা লম্বা ছুটি নিয়ে আমাদের এখানে এসেছিস। বাবা আসলে চায় সবাইকে একসাথে করতে, একসাথে হাসতে, আড্ডা মারতে। ইটস ওকে, বাবার বয়স হয়েছে, না হলে বুঝে যেত যে ছোটবেলার আর বড়বেলার প্রায়োরিটিটা এক না। ওটা কিনে তোর পকেটে? কোনটা? স্টাফ, জাস্ট স্টাফ। আই মিন এত ভালো জিনিসটার এত খারাপ নাম! বাবার প্রসাদই ঠিক আছে। পাওয়া যাবে একটু? হোয়াট, সিরিয়াসলি? ভাই আমার মানুষ আমিও। ওয়ান সেকেন্ড, কি করছিস দে? ওয়েট ওয়েট, হাওয়া ঠিক আছে। ওয়েট ওয়েট, এই তো কতদিন পরে এরকম হাসলাম বলতো? এই জন্যই তো দীঘা এসেছিলাম, তাই না? তুই কি আমার উপর রাগ করেছিস যখন? হঠাৎ কেন? না মানে তোর তো ইচ্ছা ছিল জার্নালিজম করার,
আর আমিই তো বাবাকে জোর করে তোকে বিবিয়েতে, সরি। ইটস ওকে, প্রথম প্রথম রাগ হয়েছিল সেটা সত্যি কথা, কিন্তু তারপর আর কিছু নেই। আরে আস্তে, ছাই পড়বে, যা পড়ে গেল। দেখতো আমার চোখটা লাল হয়েছে কিনা। দাদা মাত্র একটা স্টিক খেয়েছো জাস্ট, এতে কি হবে? তাও ঠিক। বাই দ্য ওয়ে, তোমার না 5 মিনিটের মধ্যে বাবার কাছে যাওয়ার কথা ছিল? এই রে একদম ভুলে গেছি, চল তুই যাবি? চলো যাই। আচ্ছা তোর মনে আছে আমরা এখানে রেস করতাম? শোনো, ওসব আশা রেখো না। তাই না, রাখবো না। আচ্ছা চল দেখি একবার, তোমার আশা রেখো না। শোনো, হেরে যাবে যেটা, কেন বলছো? তাহলে হোক, বল জিতলে কী বাজি? যে হারবে সে আর মাছ বাজা খাবে। শিওর তো? একদম। তাহলে চল। সবার আগে আমাদের পরিচয়টা দিদি, আমি রজত, শায়ন, অভিজ্ঞান। এর আগে আমাদের শর্ট ফিল্মস টেক কেয়ার, ফিলিং লাভ, ডিয়ারিয়া এগুলো অনেক সাকসেস হয়েছে তোমাদের জন্য, কারণ তোমরা এত শেয়ার করেছো, এত কমেন্টস করেছো, এত ফিডব্যাক দিয়েছো। সেরকমভাবে আমাদের ব্রোসকে হোয়াটসঅ্যাপে, ফেসবুকে ফ্রেন্ডদের সাথে, ফ্যামিলি সবার সাথে আরও শেয়ার করো, আরও আরও আমাদের রিচ দাও, কারণ ওটা আমাদের দরকার। আর আমাদের চ্যানেল ওয়ার্ল্ড অফ মিডিয়া সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করার পরে নোটিফিকেশান বেল আইকনে ক্লিক করতেও ভুলো না, তখন তোমরা আমাদের আপডেটসগুলো আরও নতুন করে পাবে। ওকে চলো, টাটা।